পুরো ইউক্রেন জ্বলবে রাশিয়ার হুঙ্কার। আরো বিস্তারিত জানিয়ে দেব। ক্ষেপণাস্ত্র ছুড়ে চীনা গোয়েন্দা বেলুন ধ্বংস করল যুক্তরাষ্ট্র। ষষ্ঠ সপ্তাহের মতো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল। আরো থাকছে যুক্তরাষ্ট্রের উপর ক্ষেপেছে চীন, তীব্র প্রতিক্রিয়া। কঠিন হচ্ছে পূর্ব ইউক্রেনের পরিস্থিতি, দাবি জেলেনস্কির। নানা আপত্তির পরও আটলান্টিকে যুদ্ধ জাহাজ ডোবাল ব্রাজিল। চীনকে ঠেকাতে সলেমনে ফের দূতাবাস চালু যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষে জানিয়ে দিব তুরস্ককে যুক্তরাষ্ট্রের হুমকি। শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। পুরো ইউক্রেন জ্বলবে রাশিয়ার হুঙ্কার। ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাবে বলে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এমনকি সেই হামলা পারমাণবিক অস্ত্র দিয়েও ঠেকাতে পারে বলে হুঁশিয়ার দিয়েছেন তিনি। সাংবাদিক নাদানা ফ্রাইডেন্সকে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে মেদভেদেভ বলেছেন, ইউক্রেনের যেসব অঞ্চল কিয়েভের অধীনে আছে তার সবগুলোই পূর্বে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যানের দায়িত্বে থাকা দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনের মস্কোর আক্রমণ শুরুর পর থেকে যুদ্ধের পক্ষে কথা বলে আসছেন। দীর্ঘপাল্লার অস্ত্রের ব্যবহার রাশিয়ার কিয়েভের সাথে আলোচনা বসতে বাধ্য করতে পারে কিনা নাদানা ফ্রাইডেন্সকের এমন প্রশ্নের জবাবে মেদভেদেভ বলেছেন, ফলাফল হবে এর কেবল উল্টো। ফ্রাইডেন্সকন ওই সাক্ষাৎকার তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছেন বলে শনিবার জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করেছে চীনের গোয়েন্দা বেলুন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আটলান্টিক উপকূলে বেলুনটি ধ্বংস করা হয়। স্থানীয় সময় শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্র দাবি করেছে বেলুনটি চীনের একটি গোয়েন্দা বা নজরদারি বেলুন। দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ওই বেলুনটির বাইরেও লাতিন আমেরিকার আকাশে আরেকটি চীনা বেলুন দেখা গিয়েছে বলে দাবি করেছে। তবে চীন বলেছে এগুলো কোনো নজরদারি বা গোয়েন্দা বেলুন নয়, বরং এগুলো এক ধরনের এয়ারশিপ বা যা আবহাওয়া সংক্রান্ত গবেষণার কাছে ব্যবহৃত হয়। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন নিউজের খবর, দুদিনব্যাপী ব্যাপক নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের মন্ত্রণার আকাশে শনাক্ত হওয়া বেলুনটিকে ধ্বংস করা হলো। তবে সেই বেলুনকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং বেজিং এর মধ্যে সম্পর্ক আবারও তলানিতে পৌঁছেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এর মধ্যে চীন সফর স্থগিত করেছেন। লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমে বেলুনটিকে ভূপাতিত করার পরিকল্পনা অনুমোদন দেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেলরা ওই হামলার পরিকল্পনা প্রস্তুত এবং বাইডেনের সামনে উপস্থিত করেন। বিবৃতিতে বলা হয়েছে বেলুনটি ভূপাতিত করার পরেই এর ধ্বংসাবশেষ উদ্ধার কাজ শুরু হয়। এদিকে বেলুনটি ধ্বংস করার পরেই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, চলতি সপ্তাহের মধ্যে প্রথম দিকে বেলুনটি ধ্বংস করার পরিকল্পনা করা হয়। তবে এটি যুক্তরাষ্ট্রের জলসীমার নিরাপদ অবস্থায় না পৌঁছানো এতদিন অপেক্ষা করা হয়েছে। বাইডেন বলেন, গত বুধবারে যখন বেলুনটির বিষয়টি আমাকে অবগত করা হয় তখনই আমি পেন্টাগনকে নির্দেশ দেই সেটিকে ভূপাতিত করার। পরে তার সিদ্ধান্ত নেয় জনগণের কোনো ক্ষতি না করে বেলুনটি ধ্বংস করার। অপরদিকে যুক্তরাষ্ট্রের আকাশে বেলুন নয়, এয়ারশিপ প্রবেশ করেছিল বলে স্বীকার করেছে চীনা কর্তৃপক্ষ। অনাকাঙ্ক্ষিতভাবে চীনের আকাশসীমা ছেড়ে মার্কিন আকাশসীমায় প্রবেশ করার দুঃখ প্রকাশ করেছে বেজিং। এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র যে বস্তুটিকে নজরদারি বেলুন বলে সন্দেহ প্রকাশ করেছে সেটি আসলে একটি এয়ারশিপ, যা মূলত গবেষণার কাজে ব্যবহার করার জন্য আবহাওয়া ও জলবায়ু বিষয়ক তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, এয়ারশিপের স্টারিং সক্ষমতা বা বাক বদলের সক্ষমতা সীমিত হয় তা প্রবল বাতাসের কারণে মূল গতিপথ থেকে বিচ্ছিত হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে যায়। ষষ্ঠ সপ্তাহের মতো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল। ইসরায়েলের ষষ্ঠ সপ্তাহে গড়ালো সুপ্রিম কোর্টের সংস্কার আইন বিরোধী বিক্ষোভ। শনিবারও রাজপথে নামেন লাখ লাখ মানুষ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবিত ওই সংস্কারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ইতিমধ্যে এই বিক্ষোভ রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। বিরোধী দলের দাবি এটি বাস্তবিত হলে ইসরায়েলের গণতান্ত্রিক মূল্যবোধ হুমকির মুখে পড়বে। খবর রয়টার্সের। বিক্ষোভের ষষ্ঠ সপ্তাহে রাজধানী তেল আবিব ছাড়াও উত্তাল হয়ে ওঠে দেশটির অন্তত 20টি শহর। এ সময় নেতানিয়াহু এবং কঠোর ডানপথের সরকার বিরোধী স্লোগানে মুখরিত হয় সমাবেশ স্থল। পশ্চিম তীরে দখলদারিত্ব সম্প্রসারণের বিরুদ্ধে স্লোগান তোলেন কিছু সংখ্যক ফিলিস্তিনি বিক্ষোভকারী। অনেকেরই অভিযোগ, শুধু ইসরায়েল নয় বিশ্ব শান্তি নষ্ট করবে এই সরকার। এদিন হাইপেস করে প্রচারিত হয় সাবেক প্রধানমন্ত্রী ইয়াল্লাফিদের রেকর্ডকৃত ভাষণ।
সেখানে তিনি বলেন, অগণতান্ত্রিক প্রশাসনের আওতায় দেশ চলতে পারে না। যুক্তরাষ্ট্রের উপর ক্ষেপে এসেছে চীন, তীব্র প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে গোয়েন্দা বেলুন ধ্বংস করার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে এখব জানায় খবর এনডিটিভির। বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, যুক্তরাষ্ট্র বেলুনটি ধ্বংস করে স্পষ্টভাবে অতিরিক্ত প্রতিক্রিয়া জানিয়েছে, সেই সঙ্গে গুরুতর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করা হয়েছে। তারা আরও বলেছে, চালকবিহীন বেসামরিক আকারজানটিতে হামলায় যুক্তরাষ্ট্র যে শক্তি ব্যবহার করেছে তা নিয়ে তীব্র অসন্তোষ প্রতিবাদ জানানো হচ্ছে। যুক্তরাষ্ট্র বল প্রয়োগের উপর জোর দিয়েছে, স্পষ্টভাবে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। চীন দৃঢ়ভাবে নিজেদের বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষা করবে, সেই সঙ্গে প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখানোর কথা জানিয়েছে বেইজিং। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লর্ড অস্টিন বেলুন ধ্বংসের প্রক্রিয়াকে ইচ্ছাকৃত এবং আইনানুক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, চীন আমাদের সমমতের অগ্রহণযোগ্য লঙ্ঘন করেছে, তার প্রতিক্রিয়া আমরা দেখিয়েছি। এদিকে বেলুনটি ধ্বংস করায় যুদ্ধ বিমানের পাইলটদের অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মেরিল্যান্ডের হাগ্রাটন সাংবাদিকদের প্রশ্নে জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে একটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুনকে গুলি করে ধ্বংস করার মিশন সফল হয়েছে। পেন্টাগনকে নির্দেশ দিয়েছিলাম নিরাপদ স্থানে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে বেলুনটি নামিয়ে ফেলতে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে F-22 যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আটলান্টিক উপকূলে বেলুনটি ধ্বংস করা হয়। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের আকাশে ছন্দভাজন নজরদারি বেলুন শনাক্ত করা হয়েছে। আর বলা হয়, চীনা এই গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্র অত্যন্ত সংবেদনশীল সামরিক এবং পারমাণবিক স্থাপনার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এই নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। চীন সফর স্থগিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কঠিন হচ্ছে পূর্ব ইউক্রেনের পরিস্থিতি, দাবি জেলেনস্কির। ইউক্রেনের পূর্বাঞ্চলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে দিতে সেখানে রাশিয়া আরও বেশি সংখ্যক সৈন্য মোতায়েন করেছে। শনিবার রাতে নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি এই তথ্য জানান। তিনি বলেন, আমাকে প্রায় বলতে হয়েছে সামনে আরও কঠিন পরিস্থিতি আসছে এবং আরও কঠিন হচ্ছে রুশ হানাদার বাহিনী আমাদের প্রতিরক্ষা ভেঙে ফেলতে আরও বেশি সংখ্যক সৈন্য সেখানে নিচ্ছে। এখন বাকমুত ভুলে দর লাইবেন এবং অন্যান্য এলাকাগুলোর পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়েছে, তিনি যোগ করেন। সূত্র আল জাজিরা। নানা আপত্তির পরেও আটলান্টিকে যুদ্ধজাহাজ ডোবালো ব্রাজিল। সার্ভিস থেকে প্রত্যাহার করা বিমান বহনকারী একটি যুদ্ধজাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবে দিয়েছে ব্রাজিল। পরিবেশবাদীদের নানা আপত্তি সত্ত্বেও শুক্রবার জাহাজটি ডুবে দেওয়া হয়। ফরাসি জাহাজটিকে বিষাক্ত রাসায়নিক সরঞ্জাম থাকায় পরিবেশবাদী সংগঠনগুলো না ডুবানোর দাবি করে আসছিল। খবর আল জাজিরার এক বিবৃতিতে ব্রাজিলের নৌবাহিনী বলেছে, শুক্রবার জাহাজটিকে ব্রাজিলের উপকূল থেকে প্রায় 350 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে আনুমানিক 5,000 মিটার গভীরে ডুবে দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, 6 দশকের পুরনো সাও পাওলো জাহাজটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রাজিল কর্তৃপক্ষ জাহাজটিকে ভাঙার জন্য বন্দর খুঁজছিল, কিন্তু কোনো বন্দর কর্তৃপক্ষ ওই জাহাজ ভাঙতে রাজি না হয়। আটলান্টিক মহাসাগরে জাহাজটিকে ডুবে দেয় ব্রাজিল। যদিও বেশি প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন তারা জাহাজটিকে নিরাপত্তা এলাকায় ডুবে দিয়েছে, কিন্তু পরিবেশবাদীরা এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে। তারা বলেন, এয়ারক্রাফট জাহাজে প্রচুর অ্যাসবেস্টস, ভারী ধাতু এবং অন্যান্য বিষাক্ত পদার্থ রয়েছে যা পানিতে মিশে সামুদ্রিক খাদ্য শৃঙ্খল দূষিত করতে পারে। রণনীতিটি 1950 সালে ফ্রান্সে তৈরি করা হয়েছিল। ফরাসি নৌবাহিনী দীর্ঘ 37 বছর ফোন নামে ওটি ব্যবহার করে। চীনকে ঠেকাতে সলেমানে ফের দূতাবাস চালু যুক্তরাষ্ট্রের। চীনের আধিপত্য রুখতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রে সলেমান দ্বীপপুঞ্জে 30 বছর পর আবারও দূতাবাস স্থাপন করল যুক্তরাষ্ট্র। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সলেমানের কূটনীতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর বিবিসির। বুধবার সলেমানের রাজধানী হুনিয়ার দূতাবাসের উদ্বোধন করা হয়। এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী একজন মুখপাত্র বলেন, সরকারের পক্ষ থেকে পুনরায় যুক্তরাষ্ট্রের দূতাবাস চালু বিষয়টি স্বাগত জানানো হয়েছে। অশনি অঞ্চলে ক্রমাস চীনের পূর্ববর্তী থাকায় অঞ্চলটি নিজেদের উপস্থিতি জোরদার করল ওয়াশিংটন। নতুন দূতাবাস চালু করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস। 30 বছর আগে সলেমানের রাজধানী হুনিয়ার কূটনৈতিক উপস্থিতি কমিয়ে দেয় ওয়াশিংটন। পাপুয়া নিউগিনির দক্ষিণ পূর্বে বেশ কয়েকটি বড় আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত দ্বীপপুঞ্জের সলেমান
গেল বছর সলেমানের প্রতিবেশী দেশ ফিজি সফরে গিয়ে দ্বীপরাষ্ট্রতে নতুন একটি দূতাবাস খোলার ঘোষণা দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন। এর আগে 1993 সালে সলেমন দ্বীপপুঞ্জ থেকে দূতাবাস গুটিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্লেষকরা বলেছেন, বিশ্বব্যাপী যেসব দেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক উন্নত সেটিকে লক্ষ্য করে বেজিং এর উপর নজর রেখে প্রতিটি পদক্ষেপ নিতে যাচ্ছে ওয়াশিংটন। এর আগে 2019 সালে চীনের সঙ্গে সলেমন একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির মধ্যে দিয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা সেনাবাহিনীকে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে সংখ্যা জানায় যুক্তরাষ্ট্র। পরবর্তীতে সলেমানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে তৎপরতা বাড়ায় যুক্তরাষ্ট্র। তুরস্ককে যুক্তরাষ্ট্রের হুমকি, তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার রাসায়নিক মাইক্রোচিপ এবং অন্যান্য পণ্য রপ্তানি সম্পর্কে তুরস্ককে সতর্ক করে দিয়ে বলেছে, এগুলো ইউক্রেনে মস্কো যুদ্ধের প্রচেষ্টা ব্যবহার করা হলে তুর্কি কোম্পানি বা ব্যাংকগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর শীর্ষ নিষেধাজ্ঞা কর্মকর্তা ব্রায়ান নেলসন বৃহস্পতিবার এবং শুক্রবার তুরস্কের সরকার এবং বেসরকারি খাতের কর্মকর্তাদের সাথে এ ধরনের পণ্যের অপব্যয় ব্যাহত করতে আরো সহযোগিতার আহ্বান জানিয়েছেন। ব্যাংকারদের উদ্দেশ্যে বক্তৃতা নিয়েছিল বলেছেন, দীর্ঘ বছর ধরে রাশিয়ায় রপ্তানি বৃদ্ধির কারণে তুর্কি প্রতিষ্ঠানগুলো বিশেষত সুনাম এবং নিষেধাজ্ঞার ঝুঁকির কারণে ঝুঁকিপূর্ণ কিংবা G7 এর বাজারে প্রবেশাধিকার হারাবে। তিনি বলেন, রাশিয়ার সামরিক শিল্পে ব্যবহার করা যেতে পারে এমন সম্ভব দ্বৈত ব্যবহারের প্রযুক্তি স্থানান্তর সম্পর্কিত লেনদেন এড়াতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত তুর্কি প্রতিষ্ঠানগুলোর। সূত্র রয়টার্স।